নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি আজকে বানাবো মুগ ডাল দিয়ে বেগুন ভাজা মুগ বেগুন ভাজা শীতকালে কিন্তু বেগুন ভাজা খেতে সবই সবারই খুবই ভালো লাগে তবে আমি বেগুন ভাজাটা একটু অন্য রকম করে করেছি এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন তো চলুন দেখে নিই আমি এটা কিভাবে বানালাম আমি এখানে এক কাপ মুগ ডালকে জলে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা দু ঘন্টা ভেজানোর পরে জলটা ফেলে দিয়ে জল থেকে তুলে নিয়েছি আর বেগুনকে বেগুন ভাজার মতন কোনোটা গোল বা হাফ করে কেটে নিয়েছি প্রথমে আমি বেগুনগুলোতে নুন মাখিয়ে নেব সামান্য পরিমাণে নুন বেগুনগুলোতে মাখিয়ে নিচ্ছি দুটো পিঠেই ভালোভাবে নুন মাখিয়ে রেখে দেব এই বেগুন ভাজাটা আপনারা গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে অথবা ডালের সঙ্গে খেতে পারেন এমনিও খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে মিক্সিতে আমি মুগ ডাল কয়েক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা ছোটো চামচের এক চামচ মৌরি দিয়ে পেস্ট করে নেব এটা খুব বেশি পেস্ট করার প্রয়োজন নেই একবার দুবার ঘোরালেই যথেষ্ট দেখুন আমি একটু জল দিয়ে মুগ ডালটাকে বেটে নিয়েছি মিক্সিতে এখানে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন অল্প পরিমাণে নুন দিলাম যেহেতু নুনটা বেগুনে মাখানো রয়েছে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হিং হিং দেওয়াতে এর গন্ধটা কিন্তু অসাধারণ হয় তো হিংটা স্কিপ করবেন না দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এবার সমস্ত উপকরণগুলোকে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে সমস্ত উপকরণকে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে এবার এতে আমি একটু সামান্য পরিমাণে দু চামচ মতো জল অ্যাড করলাম অল্প পরিমাণে জল অ্যাড করবেন ব্যাটারটা পাত্রা হয়ে গেলে কিন্তু বেগুনটা ভাজা খেতে অতটা ভালো লাগবে না ব্যাটারটা বেগুনের গা থেকে পড়ে যাবে তাই ব্যাটারটা আমি যেরকম রেখেছি এতটাই ঘন রাখতে হবে খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচনো ধনে পাতা মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব ব্যাটারটা এখন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার নুন মাখানো বেগুনগুলো জল চিপে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা বেগুনের দুটো পিঠেই খুব ভালো করে চামচের সাহায্যে অথবা হাতের সঙ্গে হাতের সাহায্যে মাখিয়ে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগবে তো চেষ্টা করবেন সর্ষের তেলে এটা কড়ার তেলটাকে গরম করে নিচ্ছি এবার মুগ ডাল বাটা মাখানো বেগুনগুলো তেলে ছেড়ে দেবো আমি প্রথমে দুটো বেগুন ভেজে নেবো দুটো তিনটে করে বেগুন ভেজে নেবো যেহেতু আমি কম পরিমাণ তেল দিয়েছি বেগুনের ওপরে আর একটু ব্যাটার দিয়ে দিলাম দু মিনিট পর বেগুনটা উল্টে দিচ্ছি ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো খুব বেশি গরম হয়ে গেলে তখন ফ্লেমটা লো করে দেব নইলে বেগুনগুলো পুড়ে যাবে চার সাড়ে চার মিনিট ধরে এপিট ওপিট উল্টে নিয়ে বেগুন দুটোকে ভেজে নিয়েছি দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটা তুলে ফেলবো কালারটা ঠিক এরকম হলে তখন বেগুনগুলোকে উঠিয়ে ফেলতে হবে দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে এবার গোল করে কেটে রাখা বেগুনটাকেও ব্যাটারের মধ্যে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দুটো দিকই ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে সমস্ত বেগুনকে ব্যাটারে মিশিয়ে রেখে থালায় সাজিয়ে একটা একটা করে ভেজে নিতে পারেন আমি একটা একটা ব্যাটার মাখিয়ে ভেজে নিচ্ছি দেখুন সমস্ত বেগুনকে আমি ওইভাবেই ভেজে নিয়েছি দুটো তিনটে করে ভেজে নিয়েছি এটা আমার রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ